বিসমিল্লাহি রহমানুর রহিম সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স বিডি ওয়ার্ল্ড চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আমাদের আজকের ভিডিও আমি মাইমন সিং থেকে মুহাম্মদ আলমগীর হোসেন আমাদের আজকের ভিডিওটা হচ্ছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি গ্রিল আমাদের আজকের ভিডিওটা হলো এই গ্রিল নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই গ্রিল বিস্তারিত তথ্য এটা আমরা কি কি ম্যাটেরিয়ালস কি কী মাল দিয়ে তৈরি করলাম আর এটা কত টাকা স্কোয়ার ফিট খরচ পড়বে সেটা আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে ইনশাআল্লাহ তো প্রথমত আমরা বলি এই গ্রিলটা আমরাতে যেই গ্রিলটা বানাতে আমরা যেই মালগুলা ব্যবহার করেছি সেটা হলো যে বারো মিলি স্কোয়ার রড ব্যবহার করেছি বিএসআরএম রড আর দেড় ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি তিন মিলি এই অ্যাঙ্গেলটাও হচ্ছে বিএসআরএম অ্যাঙ্গেল এটা আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা করে রাউন্ড করে খাড়া একটা রড দিয়ে সবগুলো খাড়া খাড়া রড খাড়া রডের উপরে রাউন্ড রয়েছে আর চার চারটা রাউন্ড একসাথে করার পরে আমরা একটা বক্স দিয়ে এটা তৈরি করেছি দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে বক্স করা হয়েছে আর এই সিস্টেমে যদি আপনারা বানাতে চান বাউন্ডারি গ্রিল তাহলে এটা প্রতি স্কোয়ার ফিট পড়বে হলো দুশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট পড়বে আর এই সিস্টেমে যদি আপনারা বানাতে চান তিনশোটা রড যেটাকে আমরা দশ মিলি বলি তিনশোটা রড আর এক ইঞ্চি অ্যাঙ্গেল তাহলে বানাতে পারবেন কিন্তু একটু দেখতে হয়তো একটু দুর্বল লাগবে কিন্তু এটা দেখতে একটু মোটামুটি ভালো লাগতেছে তো আপনারা তিন সুতা দশ মিলি দিয়ে বানালে আর এক ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে বানালে সেম একই ডিজাইন সেটা খরচ পড়বে হলো আপনার দুইশো দশ টাকার মতো খরচ পড়বে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে এটাই সুন্দর লাগতেছে কারণ বাউন্ডারি ওয়ালের উপরে যখন তিন সুতা রডের গ্রিল উঠ উঠানো হবে তখন কাছ থেকে মোটামুটি একটু ভালো লাগলেও দূর থেকে বেশি চিকন মনে হবে তো সেই জন্য আমার সাজেশন থাকবে যে বাউন্ডারি গ্রিলে চায় দিলে সবচেয়ে বেটার কারণ এটা দীর্ঘ সময়ের পরে এটা একটু যত্নের অভাব হবে তখন মরিচা ধরে যাবে তাড়াতাড়ি তখন এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি কিন্তু এটা যদি সঠিক সময় মানে রঙ নষ্ট হওয়ার আগেই যদি এটা মরিচা ধরার আগেই যদি আবার গোসের মাঝে যদি আবার রঙ করে দিয়ে দেওয়া যা দেওয়া যায় তাহলে এটা এরকমই থাকবে নষ্ট হবে না তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার জন্য ধন্যবাদ তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ